দিন কয়েকে শিল্পের উদ্যোগ বাড়ালো দেশি দৈনিক সংক্রমণ। গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত 43,564 জন, মৃত 640। গত তিন সপ্তাহে এটাই সর্বোচ্চ সংক্রমণ। রাজ্যভিত্তিক পরিসংখ্যানে সংক্রমণের নিরিখে প্রথম স্থানে কেরল। ঘোষণা হয়েছিল গতকালই, সেই মতো বুধবার শুরু হয়ে কর্ণাটকের 23তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বাসবরাজ বোম্বাই। 32 বছর আগে আসনে ছিলেন তার পিতা এসআর বোম্বাই। ইয়েদুরাপ্পা ঘনিষ্ঠতেই কর্ণাটকের মুখ্যমন্ত্রী নির্বাচিত করে লিঙ্গায়েত সম্প্রদায়ের ভোট জিয়ে রাখল বিজেপি। কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদে বসলেন বাসবরাজ বোম্বাই। সকাল 10:30টায় রাজভবনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাও। টোকিও অলিম্পিকে পিভি সিন্ধু দাপটে জয়ের দিনই প্রয়াত হয়েছেন নন্দু নাটেকর। 88 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দেশের ব্যাডমিন্টন গ্রেট। বুধবার বাড়িতে বিশ্বের প্রাক্তন 3 নম্বর ব্যাডমিন্টন তারকার মৃত্যু হয়েছে বলে পরিবারের তরফে জানানো হয়েছে। দেশের ক্রীড়া জগতের শোকের ছায়া। ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা সাক্ষী থাকল উত্তরপ্রদেশ। একটি ডবল ডেকার বাসকে পেছন থেকে একটি ট্রাকে ধাক্কা মারলে অন্তত 18 জন যাত্রীর মৃত্যু হয়। ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে 19 জন যাত্রী। করোনা টিকা গ্রহণে সাধারণ নাগরিকদের সহযোগিতা করেছেন 9 বনমালীপুর মণ্ডল মহিলা মোর্চা। পূর্ব শিবনগর স্বাস্থ্য কেন্দ্রে নাগরিকদের লেবুর রস ও আনারস বিতরণ করেছে মহিলা মোর্চার 9 বনমালীপুর মণ্ডল। নাইট কার্ফিউ চলাকালীন সময় আগরতলা শহরে ফের দুঃসাহসিক চুরি। মঙ্গলবার রাতে পুলিশকে চ্যালেঞ্জ ছুরি দিয়ে চোর চক্র আগরতলা চন্দ্রপুর আইএসবিটি বিপুল দিকের একটি দোকানে হানা দিয়ে কয়েক লক্ষ টাকা পণ্য সামগ্রী নিয়ে নিরাপদে কাজ হাতে দেয়। বুধবার সকালে চুরির ঘটনা প্রকাশ্যে আসতে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। করোনা ভাইরাসকে প্রতিহত করতে সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট অবরোধ হয়েছে। বুধবার আড়ালি ও পঞ্চবটি বাজারে অভিযান চালায় 17টি জেল, সেখানে 20 জনের এন্টিজেন টেস্ট করা হয়। বুধবার 20তম বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে কমলপুর হেপাটাইটিস ফাউন্ডেশনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। এদিন দিনভর চলে এই কর্মসূচি। স্বর্ণালঙ্কার চিন্তায় কখনো মোবাইল ফোন চিন্তায় কখনো বা নগদ টাকা আবার কখনো মানুষের বাড়ি ঘর থেকে গবাদি পশু চুরি যাওয়া ডুকলি আর্ডি ব্লক এলাকায় এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এমনি আরও একটি ঘটনা ঘটেছে শেকেলপুর সবুসংঘ এলাকার শ্যামল ঘোষের বাড়িতে। ধর্মনগরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে জেলা তৃণমূল কংগ্রেস। এই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। যদিও পুলিশ ধর্মনগর বিবিআই স্কুলের সামনে আন্দোলনকারীদের গ্রেপ্তার করে এ নিয়ে পুলিশের সাথে আন্দোলনকারীদের দস্তাদস্তি হয়েছে। বিশালপুর খাদ্য দপ্তরের নতুন রেশন কার্ড করা এবং নাম সংশোধন করাকে কেন্দ্র করে ভোক্তারা হয়রানির শিকার হচ্ছেন অভিযোগ গ্রাহকদের। অফিসের এক কর্মীর জন্য দায়ী দাবি করতে। বিশালগঞ্জ নিচের বাজার তাপসার বাড়িতে রঙের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট একে রং মিস্ত্রি। এ শ্রমিকের নাম মনির হোসেন, বাড়ি বিশালগঞ্জ থানাধীন মুড়াবাড়ি এলাকায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় বিশালগঞ্জ মহকুমা হাসপাতাল থেকে হাঁপানি হাসপাতালে দেখা করা হয়। বিজেপি 32 পাতাবাড়ি মণ্ডলের কার্যকরণী বৈঠক মহারানীস্থিত গামারিয়া কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপুল কুমার ঘোষ।